বেঙ্গলি জিকে কম্পিটিভ ইউটিউব চ্যানেলের তরফ থেকে বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2019-এর রেজাল্ট কবে বেরোতে পারে, আবগারি পুলিশ 2019-এর রেজাল্ট কবে বেরোতে পারে, পুলিশের নতুন নিয়োগের সম্ভাবনা নেই এর সত্যতা কতটা, নিয়োগ প্রক্রিয়া কি ক্যান্সেল হয়ে যাবে এর সত্যতা কতটা, বন্ধুরা এই চারটি বিষয় নিয়ে কিন্তু বন্ধুরা আমি আলোচনা করব। তোমাদেরকে বলবো একদম ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, তোমাদেরকে এই সব বিষয়ে বলার আগে বলবো, গুজবে কান দেবে না, নিজের পড়াশোনা চালিয়ে যাও, একটু ধৈর্য ধরো, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব ঠিক হয়ে যাবে। এই বিষয়ে বলার আগে তোমাদেরকে সুপ্রিম কোর্টের একটি তথ্য দেখাতে চাই, 2017 সালে সুপ্রিম কোর্টের অর্ডার পুলিশ নিয়োগের ব্যাপারে। বন্ধুরা, এই যে আর্টিকেলটা 2017 সালের দেখতেই পাচ্ছ, প্রথম আর্টিকেল যেটা নিয়েছি 2017 সালেই, 17 সালের জুলাই 7 তারিখের যে আর্টিকেল, এখানে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল 12টা স্টেটে কিন্তু পুলিশ নিয়োগ করতে হবে। ঠিক আছে, এপাশে আর একটি আর্টিকেল দেখো, টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল। ঠিক আছে, আমি তোমাদের জন্য সংগ্রহ করলাম নেট থেকে খুঁজে খুঁজে, তোমরাও যদি সার্চ করো তোমরাও পেয়ে যাবে। ঠিক আছে, 2021 সালের মধ্যে কিন্তু নিয়োগ করতে হবে এরকম একটা অর্ডার দেওয়া হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্যাংশন, ঠিক আছে, মানে 1,01.2 লাখ কিন্তু ভ্যাকেন্সি দরকার, কিন্তু শর্ট ছিল বন্ধুরা 37,325টি। ঠিক আছে, এই 37,325টি নিয়োগ কিন্তু যেটা 2018 সাল থেকে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, 2018 সালে অনেক ভ্যাকেন্সি বেরিয়েছিল যার প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 2019 সালের কিন্তু যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু অনেকগুলোই পেন্ডিং পড়ে আছে শুধুমাত্র এই করোনা ভাইরাসের জন্য। ঠিক আছে, শুধুমাত্র এই করোনা ভাইরাসের প্রভাবের জন্য কিন্তু বিষয়গুলো পেন্ডিং হয়ে আছে। ঠিক আছে, কিন্তু 2021 সালের মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে নিয়োগ করাতে হবে। ঠিক আছে, কোন ভ্যাকেন্সি কী হবে বলতে পারবো না, তবে বন্ধুরা আমি পুলিশের ভ্যাকেন্সি আমি বলতে পারি কোনো রকম প্রবলেম হবে না। ঠিক আছে, নিয়ন্ত্রণে চলে আসার পরেই কিন্তু তোমাদের নিয়োগ খুব ফাস্ট হবে। তারপরে চলো বন্ধুরা দেখে নিই। এবার বন্ধুরা দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চের একটি নোটিশ, যেটা সম্বন্ধে কিন্তু তোমাদেরকে অনেক ইউটিউবাররা কিন্তু অনেক ভুল বুঝিয়েছে, যার কারণে তোমাদের কিন্তু মনে হয়েছে হয়তো এক বছর কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না, হয়তো কোনো নতুন ভ্যাকেন্সি বেরোবে না, এবং যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলো যেন মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, এরকম কিন্তু তোমাদের মাথায় ঘুরছে, কারণ তোমাদেরকে সম্পূর্ণ ভুল বোঝানো হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু বিভ্রান্তকরভাবে সব কিছু দেখানো হয়, কারণ তোমরা যখন অন্যান্য কোশ্চেন করবে সেই কোশ্চেনের মাধ্যমে কিন্তু নতুন ভিডিও বানিয়ে তার ভিউ বাড়ানো হবে। ঠিক আছে, মানে যেটা ডিম্যান্ড নেই সেটা ডিম্যান্ড ক্রিয়েট করে কিন্তু ভিডিও তৈরি করার প্রবণতা যেটাকে বলে, যে কন্টেন্টের ডিম্যান্ড নেই সেই কন্টেন্টের কিন্তু নতুন ডিম্যান্ড তৈরি করে ওরা, কিছু ইউটিউবাররা আছে যারা করে। ঠিক আছে, এর আগেও দেখেছো আবগারির কিছু বিভ্রান্তকরজনক ভিডিও, মানে ফেক, প্রত্যেকে একটা ফেক সোশ্যাল মিডিয়ায় নোটিশ ঘোরাঘুরি করছে, ভুল ভাল করে এডিট করে করে নোটিশগুলোকে ছড়ানো হচ্ছে, তারপরে কিন্তু অনেক ইউটিউবাররাও এগুলোতে ভিডিও করছে কোনো সত্যতা না যাচাই করেই। বন্ধুরা, কোনো ভিডিও দেখার পর কিন্তু তোমরা কোনো রকম সিদ্ধান্ত নেবে না, নিজেরা অবশ্যই বিশ্লেষণ করবে সেই ভিডিওটা আদৌ ঠিক কিনা, মন ভেঙে নিজেরা নিজেদের মন না ভেঙে বন্ধুরা নিজেরা নিজেদের প্রস্তুতি চালিয়ে যাও। এবার বন্ধুরা আসা যাক সেই নোটিশটা, এই নোটিশের কিন্তু এই 7 নম্বরে যে কথাটা বলা হয়েছে এটাতে নিয়ে কিন্তু সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি এই 7 নম্বর নোটিশটি, যে 7 নম্বর পয়েন্ট তোমরা সবাই দেখেছো বন্ধুরা, এই যে 7 নম্বর পয়েন্ট নিয়ে বিভ্রান্ত করা হয়েছে তোমাদেরকে, 7 নম্বর পয়েন্ট নিয়ে কিন্তু আমি তোমাদেরকে একটা সঠিক তথ্য দেব। এই 7 নম্বর পয়েন্টে যে স্থগিতাদেশ দিয়েছে তা শুধুমাত্র কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে। ঠিক আছে, এই 7 নম্বর পয়েন্ট কিন্তু বন্ধুরা সরকারি চাকরির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। ঠিক আছে, এটা কিন্তু স্পষ্ট জানিয়েছেন ডেপুটি আধিকারিক সপ্তর্ষি নাগ। ঠিক আছে, তুমি কিন্তু এই ভিডিওটা কিন্তু সপ্তর্ষি নাগ যে জানিয়েছে ডেপুটি আধিকারিক, তুমি কিন্তু সেটাও কিন্তু ইউটিউবে ভিডিও পড়ে আছে দেখতে পারো, তিনি কিন্তু লাইভ এসে ভিডিওতে বলেছে। এর থেকে কিন্তু বন্ধুরা স্পষ্ট বোঝা যায়
তোমাদের সরকারি চাকরির বিশেষ করে পুলিশের কিন্তু না পুলিশের কিন্তু না নিয়োগ প্রক্রিয়ার কোনো অসুবিধা হবে না, নতুন ভ্যাকেন্সি আটকাবে। ঠিক আছে, আশা করি বন্ধুরা এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখে নিই রেজাল্টের বিষয়টি। রেজাল্টের বিষয়ের আগে তোমাদেরকে একটা জিনিস বলবো, অনেকেই তোমাদেরকে বলছি এপ্রিল মাসের প্রথম দিকে বা এপ্রিল মাসের এই শেষ এই এই মাসের শেষের দিকে না হলে এর পরের মাসের প্রথম উইকেই রেজাল্ট বেরিয়ে যাবে। এটা ওরা কোত্থেকে খবর পাচ্ছে জানি না আমি, তবে আমার কিন্তু বন্ধুরা এরকমটা মনে হয় না, তোমাদেরকে পার্সোনালি বলি। এই ডেলি নিউ কেসেস ইন ইন্ডিয়া, ঠিক আছে, এই তথ্যটা তোমরা আগে দেখো, গ্রাফটা 31 মার্চ থেকে 5ই মার্চ অবধি যে গ্রাফটা বলছে সেটা কিন্তু পার ডে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 650 থেকে 700 কাছাকাছি, পার ডে নতুন আক্রান্ত বাড়ছে। আমি আজকে ভিডিও করছি, আজকের তারিখ বন্ধুরা সম্ভবত 10 তারিখ, হ্যাঁ 10 তারিখে আমি ভিডিওটা করছি। গোটা ওয়ার্ল্ডে 16 লাখ আক্রান্ত, মৃতের সংখ্যা প্রায় 100,000-এর কাছে। আমাদের ইন্ডিয়ার কথা বলি, 6,500 নতুন টোটাল আক্রান্ত, ঠিক আছে। এবার পার ডে আক্রান্তের সংখ্যা কিন্তু যে এভারেজ আছে, পার ডে আক্রান্তের সংখ্যা নতুন আক্রান্ত সংখ্যা আসছে প্রায় 650 থেকে 700-এর কাছাকাছি, ঠিক আছে। এবার ওখানে যে নোটিশটায় বলা ছিল যে 30 জুন পর্যন্ত এটা প্রযোজ্য, সবই মানলাম বন্ধুরা, কিন্তু ভবিষ্যতে এখনও পর্যন্ত কতটা কী হতে চলেছে এটা তো বোঝা যাচ্ছে না। সেই জন্য বলবো বন্ধুরা, এই ভাইরাস কিন্তু আন্ডার কন্ট্রোলে এলেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া যথারীতি চালু হয়ে যাবে, আর চালু হওয়ার পর প্রচুর ফাস্ট প্রক্রিয়া হবে, প্রচুর ফাস্ট কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। অনেক বিশেষজ্ঞরা কিন্তু বলতে পারছে না এটা কবে আন্ডার কন্ট্রোল করা যাবে বিষয়টা, ঠিক আছে। তবে এখন যা পরিস্থিতি, লকডাউন ছাড়া কিন্তু কোনো রকম বিকল্প রাস্তা নেই। এবার কতদিন লকডাউন হবে না হবে এখন কেউ বলতে পারছে না সঠিকভাবে, ঠিক আছে। তো ওই জন্যই বলবো তোমরা কিন্তু তোমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউর ক্লাস কিন্তু তোমরা যথারীতি করো। আমার চ্যানেলে অনেকগুলো ইন্টারভিউর ক্লাস দেওয়া আছে, 5টা মতো, ঠিক আছে, অবশ্যই ক্লাসগুলো করো। আর তোমরা যদি নতুন ভিজিটার হও আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। আরেকটি যেটি কথা বন্ধুরা তোমাদেরকে আমি বলবো, এই ভাইরাসের ব্যাপারটা যতক্ষণ না কন্ট্রোল হচ্ছে ততক্ষণ তো মানুষ বেরোতেই পারবে না, তোমাদের নিয়োগ প্রক্রিয়া হবে কী করে, এটা একটা সাধারণ ব্যাপার। কিন্তু অনেকেই বলছে 30 তারিখে এই এপ্রিল মাসের শেষের দিকে রেজাল্ট বেরোবে, আবার না হলে পরের মাসের প্রথম দিকে রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরিয়ে তোমাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এগুলো একদম বন্ধুরা বিভ্রান্তকর কথাবার্তা তোমাদেরকে এখনও বলছে। একটা সাধারণভাবে তোমরা বোঝার চেষ্টা করো, যখন রাস্তায় কেউ বেরোতেই পারছে না তাহলে নিয়োগ প্রক্রিয়াটা হবে কী করে। তো আমি বলবো বন্ধুরা, আন্ডার কন্ট্রোলে যতক্ষণ না আসছে বিষয়টি ততক্ষণ কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে না, আর যদি আন্ডার কন্ট্রোলে চলে আসে তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু যথারীতি শুরু হয়ে যাবে। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, এবং তোমাদের মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানাও, তোমাদের আর মাথায় কী কোশ্চেন ঘুরছে আমি সেটা নিয়েও ভিডিও করে দেবো। ধন্যবাদ বন্ধুরা।